Hey guys, I am Pritam and welcome back to another video in my YouTube channel. Today, I am here a very famous crossing in our city which is called Sarada Vidyapeeth Corner. And here I am going to show you a new thing which is something different in our city. Our city and for our life safety, for our road safety. Established by our West Bengal government in our road. For our road safety, and this road is specially, did you know, this is the state highway which is go through the Lodashuli from the Jhargram, and this is the entrance. This is the entrance of our Jhargram. So I will show you. So I will show you the new thing, which is something different, which is something new, which is extremely new for our city. So let's check out what is the new thing situated in our entrance of the Jhargram. Let's check out this. So guys, this is called a convex mirror. Okay, ei je convex mirror ta apni dekhte pacchen jeta ami ekhane camera te dekhachi, ei convex mirror ta lagalo hoyeche Jhargramer ei je Sarada Vidyapeeth more, ar ei convex mirror ta ekhane duto lagano hoyeche. Amra jodi dekhi ei convex mirror er byapare, amra Kolkatay jara thekechi ba amra jodi Belpahari Shildar dike jai ba highway te jodi amra cholafera kori, tale ei convex mirror kintu amra দেখতে পাই। ঝাড়গ্রাম শহরে এই প্রথম কিন্তু কোনো কনভেক্স মিরর লাগানো হয়েছে, আর পূজোর সময় অন্তত পূজোর আগে বা পূজোর টাইমে এই কনভেক্স মিররটা লাগানো হয়েছে। তো এই কনভেক্স মিরর কিভাবে কাজ করে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো, সেই সাথে আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যে এইখানে যে কনভেক্স মিররটা লাগানো হয়েছে, আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে এই কনভেক্স মিররটা কাজ করে। তো আমি একটু ডেফিনেশন দিয়ে দিই আগে এই মিররটার ব্যাপারে। আমাদের ঘরে যে মিরর আছে সেই মিররের থেকে এই মিররটা কতটা আলাদা। গাইজ, এইখানে যে কনভেক্স মিররটা বসানো হয়েছে এটার মুখ করা আছে কিন্তু একলব্য রাস্তার দিকে। আপনি যদি আমার পেছনে তাকান যে এই রোডটা যেটা গেছে, এই রোডটা গেছে একলব্য রাস্তার দিকে, একলব্য রাস্তা হয়ে এটা জাম্বনির দিকে গেছে। আর আমার সামনের দিকে যে রাস্তাটা আছে, অর্থাৎ আমার পেছন দিকে এই রাস্তাটা, এটা লোধাশুলির দিকে গেছে। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে মোড়টায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এন্ট্রান্স অফ দ্য ঝাড়গ্রাম, অর্থাৎ এখান দিয়ে কিন্তু ঝাড়গ্রামে এন্ট্রান্স করা যায়। আর ঠিক এন্ট্রান্সের মুখে এই যে মিররটা লাগানো আছে, এই মিররটার একটু ডেফিনেশন যদি দিতে হয় তাহলে আমি বলবো যে এই মিররটা একটু গোলাকার টাইপের আছে। অর্থাৎ যদি আমরা ক্যামেরার লেন্স ইউজ করি সেখানে আমরা ফিস আই লেন্স দেখতে পাই বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাই, তো সেরকমই এটা একটা গোলাকার টাইপের মিরর, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যখন আপনি একলব্য রাস্তা থেকে আসছেন, অর্থাৎ জাম্বনির দিক থেকে আসছেন, তখন আপনি বুঝতে পারবেন যে অপোজিট সাইড অর্থাৎ লোধাশুলির দিক থেকে কোনো গাড়ি আসছে কি না। আবার ওইখানে যে একটা কনভেক্স মিরর লাগানো হয়েছে, অর্থাৎ বিবেকানন্দের যে স্ট্যাচুটা আছে ওইখানে যে কনভেক্স মিরর লাগানো হয়েছে, ওই কনভেক্স মিরর আপনি যদি লোধাশুলির দিকে যান, অর্থাৎ আপনি ঝাড়গ্রাম মার্কেট থেকে যদি লোধাশুলির দিকে যাত্রা করেন, তাহলে আপনি যদি ওই কনভেক্স মিরর যেটা ওখানে দেখতে পাচ্ছেন, ওটা ওই যে ওইখানে ওটার মধ্যে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে একলব্যর দিক থেকে কোনো গাড়ি আসছে কি না বা আপনার পেছনে কোনো গাড়ি আছে কি না। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মিরর, যেটা আমরা বড় বড় কান্ট্রিতে দেখতে পাই, বিশেষ করে যেসব কান্ট্রিতে ট্রাফিক রুল প্রচণ্ড পরিমাণে রকম টাফ ট্রাফিক রুলস, সেইখানে এরকম মিরর আমরা দেখতে পেয়ে থাকি। কিন্তু ঝাড়গ্রাম শহরে এরকম প্রথম, আজকে প্রথম এই জায়গাটাতে, অর্থাৎ সারদা বিদ্যাপীঠের মোড়ে আছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি এইখানটায় আমি দাঁড়াই, অর্থাৎ যদি আমি এই একদম যে মোড়টা আছে, অর্থাৎ যে মেন সেন্টারটা আছে, এইখানটায় যদি দাঁড়াই, তাহলে এই মিররের দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন, তাহলে দেখুন এদিক থেকে, অর্থাৎ এই যে ট্রাকটা আসছে এই ট্রাকটাকেও আপনি দেখতে পাবেন, এবং আমার এই সাইড থেকে অর্থাৎ পেট্রোল পাম্প থেকে যদি কোনো বাইক আসছে আপনি কিন্তু ওটাও দেখতে পাবেন। আমি কিছুক্ষণ মিনিটখানেক এই মিররটার দিকে বা কয়েক সেকেন্ড এই মিররটার দিকে আপনাকে তাকিয়ে থাকতে বলবো। এই মুহূর্তে পেট্রোল পাম্পের দিক থেকে কিছু টোটো আসছে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই টোটোগুলোকে। এই দেখুন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটা টোটো সারদ বিদ্যাপীঠের দিক থেকে আসছে। কোন গুজরাটি এসে এখানে বলে দিবে আপনি আর এই দেশের বাসিন্দা নয়, এই বাংলার বাসিন্দা নয়,
তা আমরা মানব না মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে কোনো এক নাগরিকের গায়ে তিনি বলেছেন হাত লাগাতে দেবেন না আশা করব যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটা আপনাদের পরিবারকে সুরক্ষিত করবে এই মুহূর্তে এখানে শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টি আমি একরকম মাথা বাঁচিয়ে কোনো রকম এই ভিডিওটা শ্যুট করলাম তো বুঝতেই পারছেন বৃষ্টি এখনও এখানে থামেনি তবু অনেক খেটে অনেক ভিজে অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি বানালাম আর এই যে আমার পেছনে যে কনভেক্স মিররটা আছে এখান থেকে আমি বিদায় নেব এর ভিডিও এখান থেকে সাইনিং অফ করছি আমি প্রীতম একটাই রিকোয়েস্ট করব যে এত খেটে যখন ভিডিওটা বানালাম তাই ভিডিওটা শেয়ার করবেন Share this video across the country for our road safety. And if you newcomer in my YouTube channel, apni jodi notun aschen ajker YouTube channel e amar, tale make sure apni amar channel ta subscribe korben. So ride safe, always wear a helmet and subscribe my YouTube channel. Share this video across the country for our road safety. See you soon in another video. Till then, bhalo thakben, shukhe thakben, ekhe opore help korben. Aar jodi time pan amar video dekhte thakben. জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম থ্যাংক ইউ আর বৃষ্টি পড়ছে দাঁড়াবো না